বুধবারে খনিজুরি তাণ্ডবে লণ্ডভণ্ড খোয়াইয়ের আশারামবাড়ি এলাকার বহু পরিবার, অনেকের ঘরে চাল উড়িয়ে নিয়ে যায় অন্যত্র, অনেকের ঘরে গাছ পড়ে ঘর ভেঙেছে, অনেকের ঘর একেবারে ভূপাতিত হয়েছে, বহু পরিবারের গবাদি পশু গরু ছাগল ইত্যাদি মরে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তায় পড়ে আছে। এই ঝড়ে গৃহহীন কমপক্ষে 15 পরিবার। আমার ঘর বাড়ি ভাঙ্গা গেছে, তারপরে বাগান তো শেষ হয়ে গেছে। এখন আমার তো সরকার থেকে কিছু হলে পাগল লাগে, আমি তো খাইতে লাগবো, বাঁচতে লাগবো। বাচ্চা ফোলাফল নেই, 3টা বাচ্চা আছে, সবাইয়েরও তুমি দেখবাই, বাচ্চা 3টা আর বউ আমার আছে। অতটা লাগে আমি, অতটাই সরকার থেকে মানে চাই যাতে আমি ভালো মতন চলবো। আমার যে ঘর বাড়ি ভাঙ্গা গেছে, সরকার যাতে আমার ঘর বাড়ি বানাই দেবে, অতটা লাগে আমার আশা ভরসা আর কি। গৃহহীন পরিবারগুলি এলাকারই একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন, তবে স্থানীয়দের মধ্যে প্রাণ হারানোর কোনো খবর এখনো পর্যন্ত নেই। পরিস্থিতি প্রত্যক্ষ করতে ঘটনাস্থলে ছুটে যান খোয়াই মহকুমা প্রশাসন। এখন কি চান আপনারা এই ক্ষয়ক্ষতির? এখন আমরা বাস্তান করে নেই চাই আর কি, কি করে থাকবো বাড়ি। আপনার নাম কি? সঞ্জীব কুমার ধর। কি করতেন আপনি? ওই ছোটখাটো ব্যবসা করি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।